নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির। আজকের ব্লগটা করার পিছনে দুটো ছোট ছোট কারণ আছে, সেগুলো আগে শেয়ার করে নিই। আমার এক বন্ধু আছে মহুয়া, সে বারবার বলে তুমি একটু বাজার করছো, দোকানে যাচ্ছ, সবজি কিনছো, এগুলো একটু দেখাতে পারো আমাদেরকে। আর তার সাথে মেয়ে আজ খেতে চাইলো বেবি কর্নের একটা রেসিপি, তাই ভাবলাম আজ সবজিও কিনবো আবার মহুয়ার জন্য ব্লগও বানাবো। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। বাজারে গিয়ে সবজি কেনার মানে আমি ঠিক পারিও না আর সময়ও নেই, তাই এই করোনার সময় থেকে যে সবজি দাদা আমাদের পাড়ায় মানে ঘরে ঘরে সবজি পৌঁছে দিয়েছে সেই দাদার থেকেই আজকে সবজি কিনবো। তো আমি তার জন্যই ওয়েট করছি, দেখি কখন আসে। শুনতে পেয়ে গেছো, সবজিওয়ালা দাদা এসে গেছে। ডালি একদম ভর্তি, তাও এখন অনেক বেলা, কারণ সকালবেলা আমি একটু ব্যস্ত ছিলাম। দাদা যখনই আসে দাদার গাড়ি পুরো ভর্তি থাকে, সবার বাড়ি বাড়ি পৌঁছে যায়, আমরা বাড়ি বসেই সব কিছু পেয়ে যাই। আবার ফোন নাম্বারও দেওয়া থাকে, যা প্রয়োজন সেগুলো বলে দিলে সেগুলো এসে যায়, আর একদম টাটকা, একদমই ফ্রেশ, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দাদা আবার এঁচড় কেটে দেয় বা যেটা যেগুলো কেটে নিই আমি সেগুলো কেটে দেয়। আজকে আমার প্রয়োজনের এই যে বেবি কর্ন হাজির, বেল পেপারও আছে হয়তো, ওই তো বেল পেপার, হ্যাঁ বেল পেপারও আছে। তার সাথে এগুলো আমার প্রয়োজনের বেল পেপার, একদম দাদা সব নিয়ে চলে এসেছে আমার রেসিপির জিনিস। আর দাদাকেও একটু দেখিয়ে দিই, দাদা মাস্কটা একবার খুলতে পারেন, এই যো দাদাকে দেখে রাখুন। ঠিক আছে, তো ঠিক আছে সবজিগুলো নিয়ে নিয়ে এবার। আমি সবজি দরদাম করে কিনতে পারি না, দাদাকে বলে দিই আপনি একটু দেখে শুনে দাম নেবেন, তো দাদা নিয়ে নেয় দেখে শুনে দাম। তো আমার আজকে নেওয়া হয়ে গেছে এই সবজিটা, তো ঠিক আছে। তো আজকের ব্লগে এইটুকুই, রেসিপি আবার আমি অন্য দিন শেয়ার করব। ওকে টাটা, বাই বাই। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।